আসসালামু আলাইকুম, আমি মিনাজুর রহমান স্বাক্ষর, টিউটোরিয়াল বিডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে এক্সেলের মাধ্যমে কিভাবে একটি স্যালারি শিট তৈরি করা যায় তা দেখব। এবং স্যালারি শিট আপনাদের বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের স্যালারি শিট হতে পারে। তো আমি উদাহরণস্বরূপ এই স্যালারি শিটটা দেখাবো, আর আমি আশা করি যে আপনারা আমার যদি সবগুলো টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতাতে বিভিন্ন ধরনের স্যালারি শিট তৈরি করতে পারবেন এই টিউটোরিয়ালটি দেখলেই। এখানে আমি এক ধরনের স্যালারি শিট দেখাচ্ছি, হয়তো অন্য কোম্পানিতে অন্য ধরনের হতে পারে। তবে আমি আশা করি আপনারা এতদিন ধরে যেহেতু এক্সেল শিখতেছেন তো আপনারা এটা নিজেই করতে পারবেন। তো যাই হোক, এখানে আমি সিরিয়াল নেম এবং ডিজাইগনেশন অর্থাৎ উপাধি এবং বেসিক স্যালারি এগুলো ইনপুট করে দিয়েছি অলরেডি। তো আমার এখানে বেসিক স্যালারির উপরে প্রত্যেকটির আর কি ইন্স্যুরেন্স, হেলথ, হাউস রেন্ট এগুলোর উপরে কিছু পার্সেন্টেজ আর কি ভাতা পড়বে। এই এগুলো এগুলো আমার আয়, অর্থাৎ যদি কোম্পানির ব্যয় কিন্তু আমার আয়, যে কোম্পানিতে কাজ করে কর্মচারীর আয়। তো যাই হোক, এই এগুলোর উপরেও আমরা দেব, এই বেসিক স্যালারির উপরে 10% ইন্স্যুরেন্স, 15% হেলথ, হাউস রেন্ট 40%, এভাবে আমরা প্রত্যেকটির কাজ করব, প্রত্যেকটি 20% বের করব। করার পরে গ্রোস স্যালারি বের হবে, অর্থাৎ যেটা মোট। এখান থেকে আবার আমাদেরকে প্রোভাইডেড ফান্ড, অর্থাৎ আপনারা অনেক সময় দেখেন এটা হলো মিতব্যয়ী বলা যায়, যে মিতব্যয়ী অর্থসংস্থান, অর্থাৎ আপনার দেখা যায় যে বিভিন্ন কোম্পানি অনেক সময় এরকম প্রোভাইডেড ফান্ড দিয়ে রাখে, যেগুলো ওরা বেতন থেকে আপনার কেটে রাখে এবং পরবর্তীতে রিটায়ারমেন্টের পর সেই স্যালারিগুলো আপনি দিয়ে রাখে, অর্থাৎ টোটাল আকারে দেয়। তো এইভাবে আমি এখানে বেসিক স্যালারির উপরে 10% প্রোভাইডেড ফান্ড কাটবে, কেটে গ্রোস স্যালারি থেকে এটা মাইনাস হবে, যেহেতু এটা ওটা আমাদের বেতন থেকে কেটে নেয়। ধরুন আমি একটি কর্মচারী, তো যেহেতু ওটা আমার বেতন থেকে কেটে নেয় তো এটাই প্রোভাইডেড ফান্ড মাইনাস করতে হবে, দিয়ে নিট স্যালারি বের হবে। এবং একইভাবে আমরা এখানে এই টিউটোরিয়ালটিতে কিভাবে সাব টোটাল বের করা যায় এটাও দেখব। তো যাই হোক, কাজ শুরু করা যাক। আমাদের এখানে দেখেন স্বাক্ষর এমডি অর্থাৎ ম্যানেজমেন্ট ডিরেক্টর 1,00,000 টাকা। তো এখানে আমার ইন্স্যুরেন্স 10,000 টাকার বের করতে হবে। আমরা এখানে প্রথমে সূত্র দেই ইকুয়াল, ইকুয়াল দিয়ে আমরা বেসিক স্যালারি 10,000 এটা সিলেক্ট করে দেই, সরি 1,00,000 এটা সিলেক্ট করে দেই, অর্থাৎ D4 সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে গুণন 0.1, অর্থাৎ 10% কে আমরা 0.1 দ্বারাও, 0.1 দ্বারা অথবা 0.1 দ্বারাও প্রকাশ করতে পারি, আপনারা তো এটা জানেনই। তো যাই হোক, আমরা ইন্টার টিপলাম, দেখুন এখানে চলে এসেছে 1,00,000-এর আমরা জানি যে 10% 10%। এখন জাস্ট আমরা ফিল হ্যান্ডেল দিয়ে বাকিগুলোরও বের করে নিই, খুব সহজে বাকিগুলোরও বের হয়ে গেলো। এভাবেই বাকিগুলো আমরা খুব সহজেই ইকুয়াল দিয়ে আমরা কিন্তু বেসিক স্যালারির উপরে কাটবো, ইন্স্যুরেন্সের উপরে নয়। তো এটা আপনার মাথায় রাখেন, যেইটার উপরে আর কি কাটতে হবে সেখানে আমরা ক্লিক করে তারপরে স্টার, সরি মানে গুণ, তারপরে এখানে যেহেতু 15 লেখা আছে অর্থাৎ 0.15 জাস্ট বের হয়ে গেল। এখন জাস্ট তারপর আবার আমরা হাউস রেন্ট একইভাবে বের করব, ইকুয়াল বেসিক স্যালারির উপরে, তারপরে গুণ 0.,, এটা আমরা 40% দেখতে পারছি, তাহলে 40,000 1,00,000-এর 40%। যাই হোক, আমরা ফিল হ্যান্ডেল করলাম, তারপর আবার কনভেন্স এখানে আমরা ইকুয়াল আবার বেসিক স্যালারির উপরে দিয়ে গুণন, খুব সহজ, আপনারা জানেন, আপনারা যারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা এটা পানির মতো লাগবে, কারণ আপনারা এক্সেল অলরেডি অনেক ভালোভাবেই শিখে গিয়েছেন আশা করি। তো যাই হোক, এভাবে আমরা প্রত্যেকটির পার্সেন্টেজ বের হয়ে গেলো। এখন আমরা গ্রোস স্যালারি বের করবো, আপনারা যোগের নিয়ম জানেনই, আপনি এখানে ইকুয়াল দিয়ে প্রত্যেকটি সেল সিলেক্ট করে প্লাস সিলেক্ট করবেন আর প্লাস করবেন করে ফিল হ্যান্ডেল করতে পারেন, অথবা আমরা সাম লিখেও করতে পারি। তো আমার ক্ষেত্রে আমি যদি সাম দেওয়াটাই বেটার মানে আমি আর কি মনে করতেছি। এখানে আমি রেজ দিয়ে দিলাম, এই যে টোটাল
হয়ে গেল, এখন জাস্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। দেখুন আপনারা যোগ কিন্তু করতেই পারেন, তো আমি বিস্তারিত বলতেছি না। তো ইন্টার টিপলাম, এখানে গ্রোস স্যালারি বের হলো এবং ফি হ্যান্ডেলের মাধ্যমে বাকি বাকি জনদেরও বের করে নিলাম। এবার আমাদের আসতেছে প্রোভাইডেড ফান্ড, এটা কিন্তু বেসিক স্যালারি থেকে আসবে। তো একইভাবে এখানেও সূত্র কোনো ডিফারেন্ট হবে না, বেসিক স্যালারিতে আমরা ইকুয়াল ক্লিক করলাম, তারপরে আমরা গুণ চিহ্নতে নিলাম, তারপরে এটা হলো 10% অর্থাৎ 0.1 1000। আমরা কিন্তু এইটার এইটার ফর্মুলাটা কপি করে ওখানে দিতে পারতাম, কারণ দেখুন এখানেও 10% এখানেও 10%, সো এটা কপি করা যেত। দেখুন এখানে একই অ্যামাউন্ট ধরেছে, দেখুন এখানেও 500 এখানেও 500, অর্থাৎ কপি করে পেস্ট করে দিলেও হতো। তো যাই হোক, আমাদের কাজ শেষ, এখন আমাদের নিট স্যালারি তৈরি করতে হবে। নিট স্যালারি তৈরি করার ক্ষেত্রে আমাদের গ্রোস স্যালারি থেকে প্রোভাইডেড ফান্ড এটা মাইনাস করতে হবে। তো এটা মাইনাস করার জন্য আমরা জানি যে খুব সোজা ইকুয়াল এটা অর্থাৎ সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে মাইনাস, তারপরে এটা সিলেক্ট করে দিলাম, তারপরে ইকুয়াল। দেখুন এখানে কাঙ্ক্ষিত সংখ্যাটি চলে আসলো, এখন জাস্ট ফিল হ্যান্ডেলের মাধ্যমে আমরা বাকি ফলাফলগুলো পেয়ে গেলাম। তো খুব সহজে আমরা এটা তৈরি করতে পারলাম। এখন আমরা দেখবো যে কিভাবে এটা সাব টোটাল তৈরি করতে হয়। এখানে দেখুন বিভিন্ন আপনার উপাধি রয়েছে, একটি কোম্পানির বিভিন্ন ধরনের উপাধি থাকতেই পারে এবং এক একজনের একটু বেশিও থাকতে পারে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটি থাকবে, অর্থাৎ বিভিন্ন ধরনের অফিসার, সিনিয়র অফিসার বা জুনিয়র অফিসার আপনার দুই তিনটা থাকতে পারে, তিন চারটার মধ্যে মানে একের অধিক থাকতে পারে। অর্থাৎ তো আমরা এখন কোম্পানি যদি দেখতে চায় যে আমি কোন খাতে কত টাকা ব্যয় করতেছি এবং আর কি কোন উপাধি কোন খাতে আমি কোন কত টাকা ব্যয় করতেছি, এটাই বের করার জন্য সাবটোটাল আসলে ব্যবহার করা হয়। তো এর জন্য কিছু করা লাগবে না, আমরা এখানে আপনি ডাটা ট্যাবে যাবেন, এখানে দেখুন সাবটোটালের অপশন আছে, তো আমরা প্রথমে মার্ক করে নেব। ও তার আগে আরেকটি বিষয়, আমার এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, তবে আপনার হয়তো বা দেখা যাবে যে এগুলো ইয়া থাকতে পারে আর কি, ওলটপালট থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট এভাবে পুরো আর কি রটি সি পুরোটি মার্ক করে আপনি এখানে এ শর্ট করে নিতে পারেন, এ টু জেড শর্ট করার মাধ্যমে এখানে ক্লিক করে ওকে করলে শর্ট হয়ে যাবে। তো এভাবে আপনার প্রত্যেকটি সিরিয়ালই চলে আসবে। তো শর্ট করার পরে আপনি যদি আপনার আর কি সাজানো না থাকে, তো শর্ট করার পরে আপনি এভাবে ডিজাইগনেশন ট্যাব থেকে ছড়ে করে বেসিক স্যালারি এই দুটোই আপনি এই একবারে আমি যেভাবে মার্ক করেছি এভাবে মার্ক করবেন। করার পরে আপনি সাব টোটালে ক্লিক করবেন, সাব টোটালে ক্লিক করার পর এখানে অ্যাট ইজ চেঞ্জ ইন এটা ডিজাইগনেশন থাকবে এবং ইউজ দ্য ফাংশন এখানে সাম থাকবে এবং অ্যাডেড সাব টোটাল টু বেসিক স্যালারি থাকবে, মানে এইগুলো এমনই জন্য থাকে। সাম অর্থাৎ আমরা জানি যে এখানে যোগ করার বোঝাচ্ছে, এখানে আমরা আরও বিভিন্ন অংশ অপশন দেখতে পাচ্ছি, আমরা ইচ্ছা করলে এটাও দিতে পারবো, তবে আমরা সাম দিতেছি কারণ আমরা এখানে টোটাল বের করবো এবং বেসিক স্যালারিতে চিহ্ন দেওয়া আছে কারণ বেসিক স্যালারির টোটালটা বের করবো আমরা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, বাকিগুলো সবগুলো একই থাকবে, আমরা জাস্ট ওকে বাটন ক্লিক করবো। এখন দেখুন প্রত্যেকটি সাব টোটাল বের হলো, এমডি টোটাল অর্থাৎ আপনার স্বাক্ষর তো একাই এমডি অর্থাৎ তাই তার একটি মান আসলো 1,00,000, আর ম্যানেজারের ক্ষেত্রেও তাই, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রেও তাই, কিন্তু দেখুন এখানে সিনিয়র অফিসারের ক্ষেত্রে কিন্তু তা না, এখানে সিনিয়র অফিসার প্রত্যেকে পায় 50,000 50,000, কিন্তু টোটালটা আমরা বের করে দিয়েছি যে 1,00,000। তো এভাবেই দেখুন এখানে আমাদের মাইনাস চিহ্ন চলে এসেছে এবং প্লাস চিহ্ন, আমরা যদি সব মাইনাস করি এখন দেখুন এখানে এই স্যালারি শিটটাতে শুধু গ্রান্ড টোটাল দেখাচ্ছে বেসিক স্যালারি যে 4,50,000 টাকা। এখন যদি আমরা প্লাস করি তাহলে দেখুন প্রত্যেকটির উপাধি অনুযায়ী অর্থাৎ সিনিয়র অফিসার অনেক রয়েছে কিন্তু সিনিয়র অফিসারের টোটাল কত পেয়েছে সেটা এখানে দেখাচ্ছে 1,00,000 টাকা। এভাবেই প্রত্যেকটি উপাধির টোটাল দেখাচ্ছে এবং লাস্টের গ্রান্ড টোটাল দেখাচ্ছে। তো আমি যদি ইচ্ছা করলে আমি প্রত্যেকটি প্লাস প্লাস করে তাদের নামও দেখতে পারবো। এখন দেখুন আমি এখানে প্লাস করলাম স্বাক্ষর চলে আসলো, আবার যদি আমি এখানে প্লাস করি রিচ চলে আসলো যে ম্যানেজার, আবার যদি আমি এখানে প্লাস করি তাহলে পপি চলে আসলো যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এভাবে আমি প্রত্যেকটি আলাদা আলাদা করে দেখতেও পাবো। তো আমার স্যালারি শিটটা এরকম, অন্য বিভিন্ন প্রতিষ্ঠান হিসাবে বিভিন্ন কোম্পানি হিসাবে বিভিন্ন ধরনের স্যালারি শিট বিভিন্ন ধরনের হতে পারে,
তবে আপনারা যদি একটু টেকনিক খাটান, একটু আমি আশা করি আপনারা আমাদের আমার টিউটোরিয়ালটি ধারাবাহিক টিউটোরিয়াল যদি দেখে থাকেন এক্সেলে, তাহলে আপনার এই অভিজ্ঞতাটা অন্তত হয়ে যাবে যে আপনি তৈরি করতে পারবেন আশা করি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।